শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা চলে এসেছি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। বন্ধুরা, আদালত এই সম্পর্কে কী নির্দেশ দান করেছেন এবং কমিশনকে এই মুহূর্তে কতটা চাপের মধ্যে রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। রাজ্যে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে অভিযোগের শেষ নেই। সরকারের স্বচ্ছতা নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা। যদিও সবথেকে বেশি অভিযোগ পাওয়া গিয়েছে শিক্ষক নিয়োগের পরীক্ষাতে, আদালতে এই নিয়ে বহু মামলা দায়ের করা হয়েছে পরীক্ষার্থীদের তরফ থেকে। সম্প্রতি শিক্ষক নিয়োগের অনিয়মের ব্যাখ্যা চেয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একাদশ দ্বাদশ ও নবম দশমের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলা করেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট কমিশনকে রিপোর্ট দেবার নির্দেশ দিয়েছে। ১৬ই ডিসেম্বরের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে। সূত্রের খবর, ওই রিপোর্ট দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কমিশন, কারণ চলতি মাসের ১৬ তারিখের মধ্যে রিপোর্ট দিতে হবে কমিশনকে। অর্থাৎ হাতে আছে মাত্র ৬টা দিন, আর তাই এই কয়েকদিনের মধ্যে আদালতকে কী রিপোর্ট দেবে কমিশন তা নিয়ে বেশ চাপে আছে কমিশনের আধিকারিকরা। এরপরে আছে আপার নিয়ে বিতর্ক, সেখানেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়াতে হবে কমিশনকে। সব মিলিয়ে বেশ চাপে আছে কমিশন। অভিযোগ, তুলনামূলকভাবে কম নম্বর পাওয়া সত্ত্বেও প্রার্থীদের নিয়োগপত্র দিয়েছে কমিশন। কেন এমন অনিয়ম করে নিয়োগপত্র দেওয়া হলো তা জানাতে হবে আদালতকে। আর এই অনিয়মের অভিযোগ যদি আদালতে প্রমাণিত হয় চাকরি হারাতে হবে অনেক প্রার্থীকেই, এমনটাই মনে করেন আইনজীবীদের অনেকেই। মামলাকারীদের দাবি, ২০১৬ সালে ১৬,০০০ শূন্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন। বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই চারটি বিষয়ে নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। ওই পরীক্ষাতে মোট ৮,০০০ আবেদনকারী লিখিত পরীক্ষায় বসেন। চতুর্থ পর্বে নিয়োগের আগে SLST প্রার্থীদের চূড়ান্ত যোগ্যতা প্রমাণের পর পছন্দের স্কুল নির্ণয়ের সময়, অর্থাৎ চতুর্থ কাউন্সেলিংয়ের সময় অনিয়ম ধরা পড়ে। দেখা যায় বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানে প্রায় ৪০ জন প্রার্থীর প্রাপ্ত নম্বর মামলাকারীদের থেকে কম। শুধু তাই নয়, নিয়োগ তালিকার নিচের দিকে নাম থাকা সত্ত্বেও ওই প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে গিয়েছেন। বিষয়টি নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। অভিযোগ, কমিশনের তরফে কোনো সন্তোষজনক উত্তর না পেয়ে চলতি বছরে মামনি বসাক, স্বাগত বিশ্বাস সহ ১৯ জন প্রার্থী আদালতে অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়।